বন্ধুরা, আজ কোয়ান্টাম মেকানিক্সের 20th লেকচারে আমরা কমিউটেশন রিলেশনস এবং কমিউটেটর এবং তার যে সিগনিফিক্যান্স এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর আগে আমরা তো বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, আমরা পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কথাবার্তা বলছি। এর আগে পর্যন্ত আমরা কি পড়েছি একটুখানি বলে নেওয়া যাক। যে আমরা কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 1 নিয়ে কথাবার্তা বলেছি, যেখানে আমরা বলেছিলাম যে এনি স্টেট অফ এ কোয়ান্টাম পার্টিকেল ইজ ডেসক্রাইব বাই এ ফাংশন সাই হুইচ ইজ ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস উইথ কন্টিনিউয়াস ফার্স্ট ডেরিভেটিভ, দিস ইজ কল দ্য স্টেট ফাংশন অর দ্য ওয়েভ ফাংশন, সাই হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি দ্যাট সাই স্টার সাই রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি ডেন্সিটি অ্যারাউন্ড দ্য পার্টিকুলার পয়েন্ট আর, দিস ইজ দ্য বর্ন স্ট্যাটিস্টিক্যাল আর প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। আর তার সঙ্গে অ্যাডিশনালি আমরা বলেছিলাম যে এভরিথিং অ্যাসোসিয়েটেড টু দিস পার্টিকুলার স্টেট অফ দ্য পার্টিকেল ক্যান ইন প্রিন্সিপাল বি অবটেন ফ্রম দিস ওয়েভ ফাংশন। এবং এটা নিয়ে আমরা 2-3টে ক্লাস ইউটিলাইজ করেছি। আমরা ওয়েভ ফাংশনের অ্যাকসেপ্টিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এবং তার কারণ কী সেসব নিয়ে কথাবার্তা বলেছিলাম। আমরা বর্নস প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশনটাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছি। আমি লাস্ট পার্টটা এখন আলোচনা করিনি, অর্থাৎ কোন একটা পার্টিকুলার সিস্টেমে যদি ওয়েভ ফাংশন জেনে যাওয়া যায় তা সেই ওয়েব ফাংশন থেকে ওই সিস্টেমের সমস্ত প্রপার্টিগুলো কেমন করে বের করা যায় সেটা এখনও পড়া হয়নি। সেটা আমরা ওই যে আমরা বিভিন্ন রকমের সিম্পল অ্যাপ্লিকেশনসগুলো পড়ব সেখানে নিয়ে আলোচনা করব। আচ্ছা, পস্টুলেট 2 ছিল অল অ্যাবাউট অপারেটার্স। আমরা বলেছিলাম যে ফর এভরি ক্লাসিক্যাল অবজারভেবল দেয়ার ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে আইগেন ফাংশন অফ হারমিশিয়ান অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। এই হারমিশিয়ান অপারেটরটা কী এবং হারমিশিয়ান অপারেটর আইগেন ফাংশনগুলো কী করে কমপ্লিট সেট তৈরি করবে, এই পার্টটা বাদ দিয়ে বাকি পার্টটা আমরা আলোচনা করেছি। আমরা সোরেঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশনে এরকম বলেছিলাম যে যে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশনের মোমেন্টাম এক্সপ্রেস করা যায়। আর পজিশনের জায়গায় পজিশন অপারেটর, মোমেন্টামের জায়গায় মোমেন্টাম অপারেটর, যেটা -IS² ∆S সেটা বসিয়ে দিলেই হচ্ছে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা পেয়ে যেতে পারে। আচ্ছা, পস্টুলেট 3-তে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে ইন এ কোয়ান্টাম স্টেট সাই দ্য অনলি ভ্যালুজ অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল এ দ্যাট কাম আউট অ্যাজ এ রেজাল্ট অফ মেজারমেন্ট আর দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর এ ক্যাপ। এবং এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম। আমরা দেখিয়েছিলাম যে টাইম ইন্ডিপেন্ডেন্ট সোলিঞ্জার ইকুয়েশন সেটা বেসিক্যালি একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, যেখানে এনার্জিটা হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ভ্যালু হিসেবেই চলে আসছে। আর লাস্ট আসে আমরা পস্টুলেট 4-টা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে ইন এ কোয়ান্টাম স্টেট সাই দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল এ ইজ গিভেন বাই এ অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটা বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা, যেখানে এ ক্যাপ যেটা ইজ এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর করেসপন্ডিং টু দ্য ক্লাসিক্যাল অবজারভেবল এ। আর যদি নর্মালাইজড ওয়েভ ফাংশন হয় তাহলে এই ডিনোমিনেটর পার্টটা 1 হয়ে যাবে, তখন জাস্ট এর অ্যাভারেজ ভ্যালু আমি লিখবো ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটা। তাহলে আমরা এই 4-টে পস্টুলেট আমরা আলোচনা করেছি আর কি। এবার এই 5th পস্টুলেটে যাওয়ার আগে এই মানে 5th পস্টুলেট ইজ অল অ্যাবাউট টাইম ইভ্যালুয়েশন, অর্থাৎ কোনো একটা কোয়ান্টাম স্টেট সময়ের সাথে সাথে কেমন করে ইভলভ করবে সেইটা নিয়ে আলোচনা হবে। সেখানে যাওয়ার আগে এই পস্টুলেট 1-4 পর্যন্ত এর মধ্যে আরও বেশ কিছু এসেন্সিয়াল কনসেপ্টস আছে, যে কনসেপ্টগুলো একটু ইন্ট্রোডিউস করে নেওয়ার দরকার আছে। তারই একটা আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করবো, সেটা হচ্ছে কমিউটেশন রিলেশন। এরপরে আমাদের এই হারমিশিয়ান অপারেটর নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের বেশ কিছু থিওরেমস আছে, যে থিওরেমসগুলো এই জায়গা থেকে এস্টাবলিশ করে নিতে হবে। আচ্ছা, একটা ইম্পর্ট্যান্ট অবজারভেশনস আমরা লাস্ট ক্লাসে মানে লেকচার 19-এর শেষে বলেছিলাম, সেটা হচ্ছে এই যে ইফ সাই বি অ্যান আইগেন ফাংশন অফ এ লিনিয়ার অপারেটর এ ক্যাপ উইথ আইগেন ভ্যালু আলফা, দেন এর অ্যাভারেজ হচ্ছে আলফার সঙ্গে সমান হবে অ্যান্ড দ্য আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ দ্য ক্লাসিক্যাল অবজারভেবল এ ইন দ্য আইগেন স্টেট অফ এ ক্যাপ ইজ 0। এবং সেটা আমরা প্রুফও করেছিলাম যে যদি সাইটা এর আইগেন ফাংশন অফ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, তাহলে সেখান থেকে দেখিয়েছিলাম যে এর অ্যাভারেজ ভ্যালু আলফার সঙ্গে সমান হচ্ছে। আর সেইখান থেকে আমি A² অ্যাভারেজ ভ্যালু বের করেছিলাম, সেটা α² বেরিয়েছিল এবং সেইখান থেকে দেখাতে পেরেছিলাম যে আনসার্টেনটি ইন এ অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ সিগমা যেটা A² অ্যাভারেজ মাইনাস A² তার স্কোয়ার রুট হবে, সরি স্কোয়ার রুটটা দিতে আবার ভুলে গেছি, ও লাস্ট লেকচারে এই প্রিন্টিং মিস্টেকটা ছিল, এটা ইকুয়াল টু রুট ওভার অফ α² মাইনাস α² ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তবে এটা দাঁড়াচ্ছে যে আমাদের
যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে কিন্তু এক হচ্ছে আইগেন ভ্যালু অ্যাভারেজ ভ্যালু একই হচ্ছে, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আইগেন স্টেটে ওই ক্লাসিক্যাল অবজারভেবলটা কিন্তু আমি এক্স্যাক্টলি মাপতে পারছি। আর এইখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন আমি অটোমেটিক্যালি বলতে পারছি যে যদি এরকম হয় যে দুটো অপারেটর এ আর বি তাদের যদি সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকে, দেন বোথ দ্য অবজারভেবলস এ অ্যান্ড বি ক্যান বি ডিটারমাইন সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন, দিস মিন দেয়ার উইল বি নো আনসার্টেনটি ইন দ্য সাইমালটেনিয়াস মেজারমেন্ট। দিস ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট অবজারভেশন, সেটা হচ্ছে এই যে কোন একটা ফাংশন যদি দুটো ক্লাসিক্যাল অবজারভেবলের যে করেসপন্ডিং অপারেটর এ ক্যাপ এবং বি ক্যাপ তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস হয় তাহলে ওই স্টেটে এ এবং বি এই দুটো ক্লাসিক্যাল অবজারভেবলকেই কিন্তু আমি সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবো, অর্থাৎ তাদের মেজারমেন্টের মধ্যে কোনো আনসার্টেনটি থাকবে না। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন, দুটো অপারেটরে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকার কন্ডিশনটা কী। আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দ্য দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনস ফর টু অপারেটার্স টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্য মাস্ট কমিউট। আমরা এই যে থিওরেমটা, এই থিওরেমটাই হচ্ছে আমরা এর শেষে আজকের লেকচারের শেষে আসার চেষ্টা করব। এই থিওরেমটা প্রুফ এবং তার যে বিভিন্ন রকমের কনসিকোয়েন্সেসগুলো আছে সেটাকে ইনভলভ হয়ে যাওয়ার জন্যে আজকের প্রুফ বা তার কনসিকোয়েন্সেসগুলো করবো না। তার আগে এই যে বলা হচ্ছে কার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট, এই কমিউট করাটা কী সেইটা একটুখানি ভালো করে বুঝে নিতে হবে, অর্থাৎ কমিউটেশন রিলেশনসটা নাকি নিয়ে আমাদের মূল আলোচনাটা আজকে করতে হবে। আচ্ছা, এই কমিউটেশন প্রপার্টিটা সেটা যে আমরা কোয়ান্টাম মেকানিক্সই প্রথম শুনছি সেরকম নয়, এই কমিউটেশন প্রপার্টিটা আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। অ্যাজ ফর এক্সাম্পল ছোটোবেলায় যখন আমরা গুণ করতাম যে টু ইন্টু ফাইভ ইকুয়াল টু টেন, আবার ফাইভ ইন্টু টু ইকুয়াল টু টেন, অর্থাৎ টু ইন্টু ফাইভ লিখছি না ফাইভ ইন্টু টু লিখছি সেটা কিন্তু ম্যাটার করতো না, বাট টু প্লাস ফাইভ ইকুয়াল টু সেভেন আর ফাইভ প্লাস টু ইকুয়াল টু সেভেন, একে টু প্লাস ফাইভ লিখছি না ফাইভ প্লাস টু লিখছি এটা কিন্তু ম্যাটার করতো না। এই যে আমি উল্টে দিতে পারলাম, অর্থাৎ টু প্লাস ফাইভ ইকুয়াল টু ফাইভ প্লাস টু বা টু ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ ইন্টু টু, এই যে প্রপার্টিটা সেই প্রপার্টিটাই বেসিক্যালি কমিউটেশন প্রপার্টি। তাহলে আমি যদি জাস্ট আরবিট্রারি দুটো রিয়েল অর কমপ্লেক্স নাম্বার কনসিডার করি এ অ্যান্ড বি, এবং দুটো বাইনারি অপারেশন কনসিডার করি, একটা হচ্ছে অ্যাডিশন অপারেশন এবং মাল্টিপ্লিকেশন অপারেশন, তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ অ্যান্ড এম ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ। এইটা জাস্ট বলে দিচ্ছে যে এই অর্ডিনারি দুটো নাম্বার সেটা রিয়েল হোক কমপ্লেক্স হোক তাদের যে অর্ডিনারি অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন তারা কিন্তু কমিউটেশন প্রপার্টিটা হোল্ড করছে। অন দ্য আদার হ্যান্ড যদি আমি এরকম করতাম যে সিক্স ডিভাইডেড বাই টু সেটা থ্রি হয় কিন্তু তার মানে টু ডিভাইডেড বাই সিক্স সেটা কিন্তু থ্রি নয়, বা থ্রি মাইনাস টু যদি ওয়ান হয় তাহলে টু মাইনাস থ্রি সেটা কিন্তু ওয়ান নয়। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই নর্মাল যে নাম্বারগুলো রিয়েল আর কমপ্লেক্স নাম্বার তারা অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে কমিউটেশন প্রপার্টি হোল্ড করলেও সাবট্র্যাকশন বা ডিভিশনের রেসপেক্টে কিন্তু কমিউটেশন প্রপার্টিটা হোল্ড করছে না, এটা মাথায় রাখতে হবে। আর এবারে কথাটা হচ্ছে যে এই দুটো রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার তারা অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে কম্পিটিশন প্রপার্টি হোল্ড করে, আমি মাল্টিপ্লিকেশানটা এখানে ফোকাস করছি। এবারে যদি আমি দুটো ম্যাট্রিক্স কনসিডার করতাম তাহলে কি তারা এই অর্ডিনারি মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে কমিউট করবে? উত্তর হচ্ছে ইন জেনারেল না। আমি আরবিট্রারি দুটো যদি ম্যাট্রিক্স নিই হ্যাঁ তাহলে দেখবো যে এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স ইজ ইউজুয়ালি নট ইকুয়াল টু বি ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স, অর্থাৎ অর্ডিনারি মাল্টিপ্লিকেশন জেনারেলি কমিউটেশন প্রপার্টি হোল্ড করে না, তবে এক্সেপশন থাকতে পারে, হয়তো স্পেশাল কাইন্ড অফ দুটো ম্যাট্রিক্স সবসময় চুজ করতেই পারি, দুটো স্কোয়ার ম্যাট্রিক্স মানে মোর প্রিসাইজলি, কারণ আমি থ্রি বাই টু ম্যাট্রিক্সের সঙ্গে টু বাই থ্রি ম্যাট্রিক্স গুণ করলে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তৈরি হয়, কিন্তু আবার উল্টোটা করা যায় না আর কি, সেগুলো মাথায় রাখতে হবে। তাই যেটা দাঁড়াচ্ছে যে দুটো ম্যাট্রিক্স ইন জেনারেল কমিউটেশন প্রপার্টি হোল্ড করে না, কিন্তু আমি চাইলে এরকম দুটো স্পেসিফিক ম্যাট্রিক্স খুঁজে পেতেই পারি যারা অ্যাকচুয়ালি কমিউটেশন প্রপার্টিটা হোল্ড করছে। তো যাক, ইন জেনারেলি জাস্ট মানে স্কেলার বা কমপ্লেক্স নাম্বার তাদের মাল্টিপ্লিকেশন কমিউটেশন প্রপার্টি হোল্ড করে, কিন্তু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কমিউটেশন প্রপার্টি ইউজুয়ালি হোল্ড করে না। আমি ছাত্রদেরকে অনুরোধ করব জাস্ট দুটো আরবিটারি ম্যাট্রিক্স নিয়ে জাস্ট গুণ করে দেখা, মানে এ ইন্টু বি আর বি ইন্টু এ কে সমান করছে না সেটা একটু দেখানো, আর একটু খোঁজার চেষ্টা করা হ্যাঁ দুটো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স যেখানে হচ্ছে কমিউটেশন প্রপার্টিটা হোল্ড করছে।
আচ্ছা, এবারে অপারেটরের ক্ষেত্রে কি হচ্ছে? দুটো অপারেটর কি কমিউট করছে? আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই যে এই দুটো অপারেটর এসে এ এবং বি তারা সাইয়ের উপরে কাজ করা, মানে আমি যদি বলি এ বি সাই বলি, তাহলে সাইয়ের উপরে প্রথমে বি কাজ করবে, পরে এ কাজ করবে। আর যদি বি এ সাই বলি, সাইয়ের উপরে প্রথমে এ কাজ করবে, পরে বি কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অপারেটরগুলো কি কমিউটেশন প্রপার্টি হোল্ড করে? ধরা যাক আমি একটা আরবিট্রারি ফাংশন সাই নিয়েছি, এবার দুটো অপারেটর নিলাম এ এবং বি, এবং দেখছি যে সাইয়ের উপরে প্রথমে বি কাজ করে পরে এ কাজ করালাম, সাইয়ের উপরে প্রথমে এ কাজ করে পরে বি কাজ করালাম, এবং দেখা যাবে তারা ইন জেনারেল সমান নয়, স্পেসিফিক কেসে সমান হয়ে যেতে পারে, কিন্তু ইন জেনারেল এবিসি, এ বি সাই আর বি এ সাই তারা সমান নয়। যদি সমান না হয় তাহলে আমি বলবো যে এ এবং বি তারা একে অপরের সাথে কমিউট করছেন না। তো দেয়ার আর সাম স্পেশাল কেসেস যেখানে দেখবো যে এ বি সাই ইকুয়াল টু বি এ সাই হচ্ছে, যদি এ বি সাই ইকুয়াল টু বি এ সাই হয় তখন আমি বলবো এ বি এই দুটো কমিউটেটর তারা এক দুটো অপারেটর তারা অ্যাকচুয়ালি কমিউট করছে। আচ্ছা, যদি কমিউট করে তাহলে তো আমি লিখতে পাচ্ছি যে কোনো একটা আরবিট্রারি ফাংশন সাই আর দুটো অপারেটর এ এবং বি এর জন্য এ বি সাই ইকুয়াল টু বি এ সাই। এবারে আমি একদিকে নিয়ে চলে এলাম, এ বি সাই মাইনাস বি এ সাই ইকুয়াল টু জিরো, এবার সাইটাকে আমি ব্র্যাকেটের বাইরে রেখে জাস্ট লিখলাম এ বি মাইনাস বি এ ইন্টু সাই ইকুয়াল টু জিরো। এবারে এই যে এ বি মাইনাস বি এ এইটাকে আমি একটা শর্ট হ্যান্ড নোটেশান ইউজ করছি, সেটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি সাই ইকুয়াল টু জিরো। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি ইজ কল দ্য কমিউটেশন ব্র্যাকেট, দেয়ারফর বাই ডেফিনেশন এই এ বি কমিউটেটরটা সাইয়ের উপরে কাজ করা মানে বেসিক্যালি হচ্ছে এ বি মাইনাস বি ইন্টু সাই। তাহলে অ্যাজ সাই ইজ আরবিট্রারি দেন উই ক্যান সে দ্য টু অপারেটার্স এ অ্যান্ড বি উইল সেট টু কমিউট উইথ ইচ আদার ইফ এই এ বি কমিউটেটর দিস ইজ অ্যাকচুয়ালি জিরো অপারেটর বা নাল অপারেটর। যেখানে একটা খেয়াল রাখবেন যে রাখবে যে এ বি কমিউটেটরটা আমরা ইউজুয়ালি জিরো লিখি, কিন্তু এখানে জিরো মানে বেসিক্যালি একটা অপারেটর, কারণ লেফট হ্যান্ড সাইডটা অ্যাকচুয়ালি অপারেটর আছে। এই জিরো অপারেটরটাকে বলে নাল অপারেটর, নাল অপারেটর মানে হচ্ছে সে যে ফাংশনের উপরেই কাজ করুক না কেন সেটা জিরো দিয়ে দেবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, যদি দুটো অপারেটর কমিউট করে তাহলে এ বি কমিউটেটরটা জিরো, আর যেখানে এ বি কমিউটেটর মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এ বি মাইনাস বি এ। ঠিক একই রকমের যদি এরকম সিচুয়েশন কখনো হতো যে সাইয়ের উপরে প্রথমে বি কাজ করে পরে এ কাজ করলো, আর সাইয়ের উপরে প্রথমে কাজ করে পরে বি কাজ করলো, তাদের রেজাল্টটা আলটিমেটলি একই হলো উইথ অপোজিট সাইন, তখন আমি বলবো যে এ অ্যান্ড বি অ্যান্টি কমিউট উইথ ইচ আদার। তারা যদি অ্যান্টি কমিউট করে তাহলে আমি লিখতে পাচ্ছি এ বি সাই ইকুয়াল টু মাইনাস বি এ সাই, একদিকে নিয়ে চলে এলে এ বি সাই প্লাস বি এ সাই ইকুয়াল টু জিরো, সাইটাকে ব্র্যাকেটের বাইরে বের করে দিলে এ বি প্লাস বি এ ইন্টু সাই ইকুয়াল টু জিরো। এবার এ বি প্লাস বি এ এইটাকে জাস্ট আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি দিয়ে লিখবো, যাকে বলা হবে অ্যান্টি কমিউটেটর ব্র্যাকেট। দ্যারফর অ্যান্টি কমিউটেটর ব্র্যাকেট বাই ডেফিনেশন এ বি সাই ইকুয়াল টু, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সাই ইকুয়াল টু এ বি প্লাস বি ইন্টু সাই। তাহলে যদি সাই তো আরবিট্রারি, সেইখানে দুটো অপারেটর এ অ্যান্ড বি অ্যান্টি কমিউট করবে যদি এই করসপন্ডিং অ্যান্টি কমিউটেটর জিরো হয়। আমরা দেখবো অ্যান্টি কমিউটেটরটাও কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে কোথাও কোথাও খুব ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, এবারে আমরা এই যে কমিউটেটার এই যে প্রপার্টিটা দেখলাম, মানে কমিউটেটারের ডেফিনেশনটা কেটে দেখলাম কমিউটেশন ব্র্যাকেটের আর কি, এরকম কিছু এই ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন বা কমিউটেশন ব্র্যাকেটের যে এক্সপ্রেশন সেগুলোকে বের করার চেষ্টা করবো। তাহলে আলটিমেটলি এই কথাটা আমি আর একবার একটু বলি, সেটা হচ্ছে এই যে যখন এই কমিউট করছে বা না করছে সেই যে গল্পটা, সেটা হচ্ছে যে একটা আরবিট্রারি ফাংশন দেবো, যে ফাংশন উপরে প্রথমে বি কাজ করে পরে এই কাজ করা, প্রথমে কাজ করে পরে বি কাজ করা, এই দুটো সমান হলে তাহলে জাস্ট বলা হবে তারা কমিউট করছে। মানে বেশি তো ওই খাড়া বড়ি থোর আর থোর বড়ি খাড়ার মতো, যদি আমি খাড়া বড়ি আর থোর দিয়ে একটা রান্না তৈরি করি অথবা থোর বড়ি খাড়া দিয়ে একটা রান্না তৈরি করি, আলটিমেটলি কিন্তু জিনিসটা একই দাঁড়ায়, কিন্তু সেটা সবসময় সত্যি না। মানে আমি মোজার উপরে জুতো পরলাম, প্রথমে মোজা পরলাম তারপরে জুতো পরলাম, তার দুটো অপারেশন মোজা পরা আর জুতো পরা, মোজা পরা আগে জুতো পরা পরে এইটার যা রোল, আর প্রথমে জুতো পরা পরে মজা পরা, তার রোলটা কিন্তু এক্স্যাক্টলি একই না, এটাকে মাথায় রাখতে হবে আর কি। অর্থাৎ নেচারও হচ্ছে যে দুটো অপারেশান যদি পরপর পরপর করা হয় তাহলে তারা যে মানে সবসময় কমিউট করবে সেরকম কিন্তু ব্যাপারটা নয়, অনেক ক্ষেত্রেই জিনিসগুলো কিন্তু একটা রিভার্সিবিলিটি সবসময় নাই থাকতে পারে, একটা ইরিভার্সিবিলিটিও থাকতে পারে। আর ঠিক আছে, এবার আমরা আমাদের জায়গাটা আসি, আমি কিছু ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনস বের করতে চাইছি। ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনস মানে আমরা আলটিমেটলি এটা দেখাতে পারবো যে যেহেতু সরেঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে
যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম অপারেটর ফর্মে লিখতে পারা যাচ্ছে, সেই জন্য আমি যদি ওই পজিশন কম্পোনেন্ট এবং মোমেন্টাম কম্পোনেন্ট তাদের পারস্পরিক কমিউটেশন রিলেশনগুলো জেনে যাই, তাহলে কিন্তু সেইখান থেকে আমি যে কোনো কমিউটেটরের মধ্যে, যে কোনো অপারেটরের মধ্যে কমিউটেটরের এক্সপ্রেশনটাকে বের করে নিতে পারবো। সেই কনটেক্সটে আমরা প্রথমে এক্স পি এক্স এই কমিউটেটরটা বের করার চেষ্টা করছি। লেট আস কনসিডার আরবিট্রারি ফাংশন ফাই। এবারে যে কোনো কমিউটেটর বের করার জন্য এক্স্যাক্টলি এইরকমভাবে এগোতে হবে, একটা আরবিট্রারি ফাংশন ফাই আমি নেব, এক্স পি এক্স কমিউটেটর ইন্টু ফাই। এবার এক্স পি এক্স কমিউটেটর মানে এক্স পি এক্স মাইনাস পি এক্স এক্স ইন্টু ফাই হয়ে গেল। এবার পি এক্স এর জায়গায় আমি মাইনাস আই এইচ কস ডেল ডেল এক্স বসিয়ে দিলাম, তাহলে কী হলো, এক্স মাইনাস আই এইচ কস ডেল ডেল এক্স মাইনাস আবার পি এক্স এর জায়গায় মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স ইন্টু ফাই, মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স ইন্টু এক্স আছে, আর বাইরে সাইটা যেমন আছে আছে। আচ্ছা এবারে এইটা এর উপরে কাজ করলে কি দাঁড়াচ্ছে, মাইনাস আই এইচ কস এক্স ডেল সাই ডেল এক্স, আর এইটা এইটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে আই এইচ কস ডেল ডেল এক্স ইন্টু এক্স সাই। আর এইটা যেমন আছে আমি রেখে দিলাম। এবারে ডেল ডেল এক্স যদি এক্স সাইয়ের উপরে কাজ করে, তাহলে প্রথমে আমি এক্সকে কনস্ট্যান্ট রেখে সাইয়ের উপরে কাজ করলাম, এটা হলো আই এইচ কস এক্স ডেল সাই ডেল এক্স। তারপর সাইটাকে কনস্ট্যান্ট রেখে এক্সের উপরে কাজ করে সেটা ওয়ান দিয়ে দেবে, অর্থাৎ থাকবে কত, আই এইচ কস সাই। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, এক্স পি এক্স সাই ইকুয়াল টু আই এইচ কস সাই। এবার সাই যেহেতু আরবিট্রারি, দুই দিক থেকে সাইটাকে আমি বাদ দিতে পারি, তাহলে এক্স পি এক্স ইকুয়াল টু আই এইচ কস ইন্টু আই ক্যাপ, যেখানে আই ক্যাপ হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর মানে হচ্ছে এই অপারেটর যদি কোনো একটা ফাংশনের উপরে কাজ করে এক্স্যাক্টলি সেটাই পড়ে থাকে। সেই জন্য এটাকে অনেক সময় লেখা হয়, অনেক সময় লেখা হয় না, লিখলে ভালো, আর না লিখলে আমরা জাস্ট লিখবো এক্স পি এক্স ইকুয়াল টু আই এইচ কস। খেয়াল রাখতে হবে যে বাঁ দিকটা যেহেতু একটা অপারেটর, ডান দিকে কিন্তু একটা আই ক্যাপ ইউজুয়ালি দেওয়া উচিত, কিন্তু আমরা অনেক সময় দিই না, কিন্তু ওটা যে আছে এটা ইন দ্য ইন আওয়ার ব্যাক অফ মাইন্ড, এটা কিন্তু মাথায় রাখ। আচ্ছা ঠিক একই রকম করে যদি আমি এক্স পি এক্স এর বদলে ওয়াই পি ওয়াই এবং জেড পি জেড করতাম, একদম একই রকমভাবে ডেরিভেশনটা হবে, শুধু জাস্ট ওই এক্স বা মানে এক্স বা কে ওয়াই কে বা ওয়াই কে জেডে জাস্ট সিম্পলি রিপ্লেস করে দেওয়া। তো সেইখান থেকে আমি খুব ইজিলি দেখাতে পারবো যে ওয়াই পি ওয়াই এবং জেড পি জেড এই কমিউটেটর ব্র্যাকেটগুলো কিন্তু আলটিমেটলি আই এইচ কস দিচ্ছে, মানে এক্স পি এক্স ওয়াই পি ওয়াই জেড পি জেড এই কমিউটেটরগুলো অ্যাকচুয়ালি আই এইচ কস দেয়। আচ্ছা এবারে যদি আমি এক্স ডিরেকশন বরাবর পজিশন এবং ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্টাম কম্পোনেন্ট অপারেটর তাদের কমিউটেশন রিলেশন থেকে বের করতে গিয়ে সেটা কী দাঁড়াবে, অর্থাৎ হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ এক্স পি ওয়াই কমিউটেটর। আমরা একই রকমভাবে এগোবো, একটা আরবিট্রারি ফাংশন সাই ধরে নেব, এক্স পি ওয়াই সাইয়ের উপরে কাজ করছে, তাহলে সেটা কী দাঁড়ালো, ইয়ে এক্স পি ওয়াই মাইনাস পি ওয়াই এক্স ইন্টু সাই হয়ে গেল। এবারে পি ওয়াই এর এক্সপ্রেশন মাইনাস আই স্কোয়ার ডেল ডেল আমি দু জায়গায় বসিয়ে দিলাম, এটা দাঁড়াচ্ছে মাইনাস আই এইচ কস এক্স ডেল সাই ডেল ওয়াই প্লাস আই এইচ কস ডেল ডেল ওয়াই অফ এক্স সাই। আর এবারে ডেল ডেল ওয়াই যখন এর উপরে কাজ করছে, প্রথমে এক্সটাকে কনস্ট্যান্ট রেখে সাইয়ের উপরে কাজ করালাম, এটা হয়ে গেল। তারপরে এবার যখন সাইটাকে কনস্ট্যান্ট রেখে আমি এক্সকে ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে এক্সের পার্সিয়াল ডেরিভেটিভ করছে উইথ রেসপেক্ট টু ওয়াই, যেখানে এক্স ওয়াই কিন্তু একে অপরের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেটা অটোমেটিক্যালি জিরো দেবে। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, এই দুটো কেটে চলে গেলো, তাহলে জিরো হয়ে গেল। হ্যাঁ জিরো মানে বেসিক্যালি কিন্তু একটা নাল অপারেটর, সেটা সাইয়ের উপরে কাজ করে, তার মানে এটা জানাচ্ছে এক্স পি ওয়াই এই কমিউটেটরে জিরো দিচ্ছে বা জিরো অপারেটর দিচ্ছে। এবং সেখান থেকে আমি ইজিলি দেখাতে পারি যে এক্সের সঙ্গে পি ওয়াই শুধু না, এক্সের সঙ্গে পি জেড, ওয়াই এর সঙ্গে পি এক্স, ওয়াই এর সঙ্গে পি জেড বা জেড এর সঙ্গে পি এক্স বা জেড এর সঙ্গে পি ওয়াই, সেই যে কমিউটেটর রিলেশনগুলো আলটিমেটলি কিন্তু জিরো দেবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট মানে এক্স ওয়াই জেড সেটাকে আমি জেনারেলাইজ কিউ আই এইরকমভাবে এক্সপ্রেস করছি, আর পি এক্স পি ওয়াই পি জেড তাকে একটা জেনারেলাইজ মোমেন্টাম পি জে এইরকমভাবে যদি এক্সপ্রেস করি, তাহলে এই যে কমিউটেশন ব্র্যাকেট কিউ আই পি জে সেটা অ্যাকচুয়ালি আই এস বা ডেল্টা আই জে হবে, যেখানে ডেল্টা আই জে হচ্ছে কনেকার ডেল্টা, যেখানে আই ইকুয়াল টু জে হলে সেটা ওয়ান দেয় আর আই নট ইকুয়াল টু জে হলে সেটা জিরো দেয়। তার মানে এটা দাঁড়াচ্ছে এক্সের সঙ্গে পি এক্স, ওয়াই এর সঙ্গে পি ওয়াই, জেড এর সঙ্গে পি জেড হলে ডেল্টা আই জে যেহেতু ওয়ান হয়ে যাবে, তাহলে আলটিমেট উত্তরটা আই এইচ কস বেরোবে। আর যদি আমি এক্সের সঙ্গে পি ওয়াই বা এক্সের সঙ্গে পি জেড, ওয়াই এর সঙ্গে পি এক্স বা ওয়াই এর সঙ্গে পি জেড বা জেড এর সঙ্গে পি এক্স বা জেড এর সঙ্গে পি ওয়াই এই যে কমিউটেটর ব্র্যাকেটগুলো যদি ক্যালকুলেট করি সেটা হচ্ছে জিরো হয়ে যাবে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন, দিস ইজ মাচ মাচ ইম্পর্টেন্ট। এই যেটা বলেছি আমি, দ্য ফান্ডামেন্টাল কমিউটেটর রিলেশন হ্যাজ ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স পার্টিকুলারলি ইন কানেকশন টু আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটা আমরা নেক্সট ক্লাসে খুব ডিটেলে আলোচনা করব। There is a one-to-one correspondence between the generalized uncertainty principle and the fundamental commutation relation. আমরা যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে এই যে এক্স এবং এই যে এক্স আর পি এক্স এই যে দুটো অপারেটর,
তারা যে একে অপরের সাথে কমিউট করলো না তার ইম্পর্টেন্ট কনসিকোয়েন্স হচ্ছে যে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি তার বিটের পিছন মাপা যাবে না, অর্থাৎ তাদের মধ্যে আনসার্টেনটি রিলেশনটা থাকবে। অন দ্য আদার হ্যান্ড এক্স এবং পিওয়াই কমিউট করে গেল, অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর পজিশন এবং ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্টাম, তাদেরকে কিন্তু সাইমালটেনিয়াসলি তার বিটের পিছন মাপা যাবে। আমরা পরে জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটাকে লিখব, সেখান থেকে দেখাবো যে দুটো অপারেটর কমিউট যদি করে যায় তাহলে তাদের করেসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে সাইমালটেনিয়াসলি তার বিটটাকে পিজিকান মাপা যাবে, অর্থাৎ এক্স পিওয়াই এক্স্যাক্টলি মাপা যাবে, এক্স পিজেড মাপা যাবে, বা ওয়াই পিএক্স এক্স্যাক্টলি মাপা যাবে, কিন্তু এক্সের সঙ্গে পিএক্স বা ওয়াইয়ের সঙ্গে পিওয়াই বা জেডের সঙ্গে পিজেড এইগুলোকে সাইমালটেনিয়াসলি উইথ আর বিটটাকে পিজিকান মাপা যাবে না, কারণ তাদের করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো একে অপরের সাথে কমিউট করে না। এটা আমরা পরে খুব ডিটেলে আলোচনা করবো, আজকে লাস্ট ক্লাসে একটু কথা বলবো এবং পরবর্তী ক্লাসে। এইটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, জেনারেলাইজ আনসার্টেনটি প্রিন্সিপাল এবং সেখান থেকে কমিউটেটারের যে সম্পর্কটা সেইটা। আচ্ছা, এবারে এই যে কমিউটেটার যে অ্যালজেব্রা যেটা আমরা বলি, কারণ কমিউটেশন ব্র্যাকেট বা কমিউটেটারের যে ভ্যালু যেটা কোয়ান্টাম মেকানিক্সে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবারে হয়তো ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনসগুলো আমি জাস্ট করে ফেললাম ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, এই ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনসগুলোকে আমি কাজে লাগাতে পারি অনেক কমপ্লিকেটেড অপারেটর তাদের করেসপন্ডিং কমিউটেশন রিলেশনস বের করার জন্য। সেটা করার সুবিধা হবে যদি আমি কতগুলো আইডেন্টিটিস একটুখানি সামারাইজ করে নিই। সেটা প্রথমে হচ্ছে কোন একটা অপারেটর তার সঙ্গে সার্টেনলি কমিউট করবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই আর কি। তাহলে আমি যদি এ এ এই কমিউটেটারটা বের করি, এটা বেসিক্যালি এ এ মাইনাস এ সার্টেনলি জিরো দিয়ে দেবে। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে যে বি এ কমিউটেটার মানে হচ্ছে মাইনাস এ বি কমিউটেটার। এটা খুব ইজিলি দেখানো যায়, বি এ কমিউটেটার মানে বি এ মাইনাস এ বি, এবারে মাইনাস কমন নিন, আমি এ বি মাইনাস বি এ করে দিলাম, আর এ বি মাইনাস বি এ মানে বেসিক্যালি এ বি কমিউটেটার। হয়তো কখনো কখনো আমার পি এক্স এক্স এই কমিউটেটারটা দরকার পড়েছে, তার জন্য আমাকে নতুন করে কিছু করার দরকার নেই। যে এক্স পি এক্স কমিউটেটার যেহেতু অলরেডি আই এইচ কস, তাহলে পি এক্স এক্স কমিউটেটারটা হয়ে যাবে মাইনাস আই এইচ কস। এই থিওরেমটা বা এই আইডেন্টিটি থেকে সেটা আমি করে ফেলতে পারছি। আচ্ছা, এবারে যদি এমন হয় যে এ বি এই গুণফল কমা সি এই কমিউটেটারটা যা বের করতে বলা হয়েছে, তার উত্তরটা হবে হচ্ছে এ বি সি কমিউটেটার প্লাস এ সি বি কমিউটেটার। আর এটা আমি কী করে দেখাতে পারি, দেখানো খুব সহজ। তাহলে বাই ডেফিনেশন যেহেতু এ বি কমিউ এ বি কমিউটেটার মানে এ বি মাইনাস বি এ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এর জায়গায় হচ্ছে এই পুরোটা আছে, তাহলে এ বি সি মাইনাস সি এ বি। আচ্ছা, এবার আমি কী করলাম যে এই একটা এসিবি যোগ সরি এখানে মাইনাস এসিবি করে প্লাস এসিবি করে দিলাম, অর্থাৎ আমি এসিবি এই পার্টটাকে বিয়োগ করলাম, এই প্লাস এসিবি এই পার্টটাকে বেসিক্যালি যোগ করলাম। আর তারপরে যেটা দাঁড়াচ্ছে যে এই দুটো টার্ম থেকে এটাকে বাঁ দিক থেকে কমন নিয়ে নেওয়া যাচ্ছে, এটা যে বিসি মাইনাস সিবি, আর এই দুটো জায়গা থেকে ডান দিক থেকে বিকে কমন নিয়ে নেওয়া গেছে, সেটা এসি মাইনাস সি এ। তাহলে এ হয়ে গেল বিসি মাইনাস সিবি মানে বেসিক্যালি বিসি কমিউটেটার, আর এসি মাইনাস সি এ মানে হচ্ছে বেসিক্যালি এসি কমিউটেটার, অর্থাৎ এ বি সি সেটা হয়ে গেল এ বি সি কমিউটেটার প্লাস এ সি বি কমিউটেটার। আচ্ছা, এখানে একটা জিনিস একটু কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা নর্মাল মাল্টিপ্লিকেশন করার সময় অর্থাৎ অর্ডিনারি নাম্বারের মাল্টিপ্লিকেশন করার সময় কোনো একটা পার্ট যদি কমন যায় সেটাকে বাঁ দিকে লিখলাম না ডান দিকে লিখলে ম্যাটার করে না, তাদের কারণ তারা অবশ্যই কমিউট করে। কিন্তু এই পার্টিকুলার কেসে এই যে এ বি সি মাইনাস এ সি বি, সেখান থেকে এটা আমি কমন নিচ্ছি, এটা বাঁ দিক থেকে কমন যাচ্ছে, আমার বাঁ দিকেই লিখতে হবে। আর এদিকে এ সি বি মাইনাস সি এ বি, এই বি পার্টটা ডান দিক থেকে কমন যাচ্ছে, আমার ওটাকে ডান দিকে লিখতে হবে। এই যে এই পজিশানটাকে কিন্তু পাল্টানো যাবে না, কারণ অপারেটারগুলো ইন জেনারেল কমিউট করে না। ঠিক একই রকমভাবে এ বি সি কমিউটেটারটাকে আমি লিখতে পারবো এ বি সি এ বি কমিউটেটার সি প্লাস বি ইন্টু এ সি কমিউটেটার, ঠিক এক্স্যাক্টলি এইরকম করেই। আচ্ছা, এবার কোনো একটা অপারেটর তার আরবিট্রারি পাওয়ারের সঙ্গে সবসময় কমিউট করে, মানে এ স্কোয়ার এ এটাকে তুমি বের করতে চাই, এ স্কোয়ারটাকে এ ইন্টু এ লিখলাম, এবার আমার এই যে রিলেশন ছিল এ বি সি এই প্রপার্টিতে আমি যদি বসাই তাহলে কী দাঁড়াচ্ছে, সেটা এ সরি এখানে একটা এ মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এ ইন্টু এ কমিউটেটার প্লাস এ ইন্টু এ কমিউটেটার, তাহলে এটাও ছিল এটাও জিরো, তাহলে আলটিমেটলি জিরো হয়ে গেলো। তো এইরকমভাবে বাই মেথড অফ ইন্ডাকশন আমি দেখাতে পারবো যে কোনো একটা অপারেটর তার আরবিট্রারি পাওয়ারের সঙ্গে সবসময় কমিউট করবে, খুব ইজিলি এটা দেখিয়ে নেওয়া যায়। এবার এই মেথড অফ ইন্ডাকশন জিনিসটাকে সেইটা আমরা একটা এক্সাম্পলে অলরেডি দেখাবো, সেইখান থেকে জাস্ট কিছুতে সাহায্য নিয়ে এইটা অ্যাকচুয়ালি যে জিরো হবে সেটা দেখিয়ে দেওয়া যায়। আর এবারে যদি এই এ অপারেটরের সঙ্গে একটা কনস্ট্যান্ট আলফা থাকে বা বি অপারেটরের সঙ্গে একটা কনস্ট্যান্ট বিটা থাকে, তাহলে আলফা এ আর বিটা বি এই কমিউটেটারটা অ্যাকচুয়ালি হচ্ছে আলফা বিটা ইন্টু এ বি কমিউটেটার, সেটা খুব ইজিলি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক একই রকম করে একটা অপারেটর এ আর ডান দিকে যদি বি প্লাস মাইনাস সি এরকম জিনিসটা থাকে,
তাহলে এটা বেসিক্যালি এবি কমিউটেটর প্লাস মাইনাস এসি কমিউটেটর, সেটা একই রকমভাবে ইজিলি দেখিয়ে দেওয়া যায়। আচ্ছা, এবারে যদি দুটো অপারেটর এ এবং বি তাদের কমিউটেটারের যদি আমি ট্রান্সপোজ নিই, তাহলে এবারে এই কমিউটেটরটা বেসিক্যালি এবি মাইনাস বি এ পুরোটা ট্রান্সপোজ হয়ে গেল। আচ্ছা, এবারে তাহলে এবি তার ট্রান্সপোজ মাইনাস বি এ তার ট্রান্সপোজ। এবারে যেটা কথা, আমরা জানি যে এবি তার ট্রান্সপোজ মানে হচ্ছে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, ঠিক একই রকম, মানে অর্ডারটা পাল্টে যায়, মানে এবি তার হোল ট্রান্সপোজ মানে বেসিক্যালি বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, মানে দুটো অপারেটর বা ম্যাট্রিক্স তাদের প্রোডাক্টের ট্রান্সপোজ বেসিক্যালি তাদের ট্রান্সপোজের প্রোডাক্টের সঙ্গে সমান, বাট ইন অপোজিট সাইন, অপোজিট সাইন মানে রিভার্স অর্ডার, সরি অপোজিট অর্ডার বা রিভার্স অর্ডার, সেই মতো করে লিখলাম। তো আমার এখান থেকে বেসিক্যালি বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ হয়ে গেল, ঠিক আছে। আর এইটা কিন্তু ট্রান্সপোজ না হয় যদি হারমিশন কনজুগেট নিই, তার ক্ষেত্রেও কিন্তু একই রকম সিচুয়েশন, এ বি কমিউটেটর তার হারমিশন কনজুগেট মানে যদি বি এর হারমিশন কনজুগেট, কিন্তু এর হারমিশন কনজুগেট পুরোটা করেসপন্ডিং কমিউটেটরটা হয়ে যাবে। আচ্ছা, আর একটা আইডেন্টিটি দেখো, জ্যাকোবি আইডেন্টিটি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জাস্ট এরকম একটা রিলেশন যে এ বি কমিউটেটর তার সঙ্গে আবার সি কমিউটেটর পুরোটা কমিউটেটর, তাহলে এ বি সি, বি সি এ, সি এ বি, এভাবে সাইক্লিক্যালি যদি থাকে তাহলে আলটিমেটলি উত্তরটা জিরো হবে। তাহলে আমরা জাস্ট এই প্রথম যে পার্টটা সেই পার্টটাকে ভেঙেছি, ভেঙেছি কীরকমভাবে, জাস্ট আমি এই যেটাকে করলাম এই লাস্টের যে কমিউটেটর ব্যাকেটটা সেটা প্রথমে ভাঙলাম, তাহলে এ বি সি মাইনাস সি মানে এ বি কমিউটেটর সি মাইনাস সি এ বি কমিউটেটর হলো। এবার এ বি কমিউটেটরটাকে এ বি মাইনাস সি হিসেবে লিখতে পারি, সিমিলারলি এখানে এ বি কমিউটেটরটা এ বি মাইনাস বি হিসেবে লিখতে পারছি। এবার তাহলে কোন কলে যেটা দাঁড়াচ্ছে এ বি সি মাইনাস বি এসি মাইনাস সি এ বি মাইনাস হচ্ছে প্লাস সি বি এ, এটা দাঁড়ালো। ঠিক একই রকম করে আমি এই বি সি এ এটাকে লিখতে পারবো। এবারে এইটার জন্য এরকম ভেঙেও লেখার দরকার নেই, একদম এইখান থেকে সরাসরি এটাকে লিখে ফেলতে পারি, মানে এইখান থেকে এটা আসতে গেলে কী করতে হচ্ছে, একে বি দিয়ে রিপ্লেস করো, বিটাকে সি দিয়ে রিপ্লেস করো, সিটাকে এ দিয়ে রিপ্লেস করো, তাহলে এটা চলে আসবে। আবার এইখান থেকে এখানে চলে যাওয়ার জন্য বিটাকে সি দিয়ে রিপ্লেস করো, সিটাকে এ দিয়ে রিপ্লেস করো, এটাকে বি দিয়ে রিপ্লেস করো, তাহলে এটা চলে আসবে। তাহলে আমি জাস্ট প্রথম টার্ম, সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম, তিনটে টার্মকে জাস্ট মানে খুলে লিখলাম বা তিনটাকে যোগ করে দিলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্ম একবার পজিটিভ সাইনে একবার নেগেটিভ সাইনে অ্যাপিয়ার করছে এবং সেটা আলটিমেটলি আমাকে জিরো দিয়ে দেবে। যেমন প্লাস এবিসি মাইনাস এবিসি, মাইনাস বিএসসি প্লাস বিএসসি, মাইনাস সিএবি প্লাস সিএবি, তাহলে এইরকম করে প্রত্যেক টার্ম জাস্ট কেটে যাবে, কেটে গিয়ে আলটিমেটলি জিরো হবে, হুইচ ইজ নোন অ্যাজ দ্য জ্যাকোবি আইডেন্টিটি। তাহলে এই যে সকল কমিউটেশন রিলেশনসগুলো এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিজের মতো, যখন আমাকে কোনো একটা বড় প্রবলেম করতে হবে সেই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, যেমন সাইন স্কোয়ার থিটা বা কসাইন স্কোয়ার থিটা ওয়ান হয়, তারপরে সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান, হ্যাঁ এই ধরনের প্রপার্টিগুলো আমি যেমন কাজে লাগাতে পারি, এগুলো ঠিক একই রকমভাবে আমার যখন সময় হবে সেই মতো করে আমি এগুলোকে কাজে লাগাবো। আচ্ছা, এবারে কতগুলো ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশন যেগুলো পরীক্ষায় খুব পড়ে সেইগুলো একটুখানি দেখে নিতে চাইছি, যে এক্স টু দি পাওয়ার এন পি এক্স এই কমিউটেটরটা হচ্ছে এন আই এইচ কস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, যেখানে এনটা হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার। আর এইটা আমরা ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল দেখাচ্ছি এইরকমভাবে, আমি কোনো একটা আরবিট্রারি ফাংশন সাই কনসিডার করলাম, আর এক্স টু দি পাওয়ার এন পি এক্স এই কমিউটেটর সাইয়ের উপরে কাজ করছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন পি এক্স মাইনাস পি এক্স এক্স টু দি পাওয়ার এন ইন্টু সাই হলো। এবারে সরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশন এক্স অপারেটর মানে এক্স ইটসেল আর পি এক্স অপারেটর মানে মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স, সেখানে আমি এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় এক্স টু দি পাওয়ার এনই বসিয়ে দিলাম, পি এক্সের জায়গায় মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স বসালাম দুটোতেই। আর এবারে এইটা যখন এর উপরে কাজ করছে কি দিচ্ছে, মাইনাস আই স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন ডেল সাই ডেল এক্স, আর এই পার্টটা কি হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল আই স্কোয়ার ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন ইনটু সাই। এবার ডেল ডেল এক্স যখন এক্স টু দি পাওয়ার এন সাইয়ের উপরে কাজ করবে, তাহলে প্রথমে এক্স টু দি পাওয়ার এনকে কনস্ট্যান্ট রেখে সাইয়ের উপরে কাজ করিয়ে দিলাম আই এইচ কস এক্স টু দি পাওয়ার এন ডেল সাই ডেল এক্স, তারপরে যেটা করছি যে সাইটাকে কনস্ট্যান্ট রেখে এক্স টু দি পাওয়ার এনের উপর ডেরিভেটিভটা হয়ে গেলে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই বসালাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বসালাম, এই দুটো পার্ট কেটে চলে গেলে পরে রইলে হচ্ছে এন আই এইচ কস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সাই। সাই যেহেতু আরবিট্রারি দিক থেকে সাই আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে আলটিমেটলি এটা পড়ে রইল এক্স টু দি পাওয়ার এন পি এক্স এই যে কমিউটেটরটা সেটা বেসিক্যালি এন আই এইচ কস এক্স এক্স অপারেটর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, এইটা যে প্রুভ করলাম এইটাকে কিন্তু মেথড অফ ইন্ডাকশন দিয়েও করা যায়। মেথড অফ ইন্ডাকশন দিয়ে করার নর্মাল রাস্তাটা কি, রাস্তাটা হচ্ছে প্রথমে আমি এন ইকাল টু ওয়ানের জন্য এই আইডেন্টিটি সত্যি সেটা দেখাবো, এন ইকাল টু ওয়ান মানে বেসিক্যালি এক্স পি এক্স এই কমিউটেটরটা সেটা যে আই এইচ কস হয়, অর্থাৎ এই আইডেন্টিটিটা প্রুভ করছে, এটা নতুন করে দেখানোর কোনো মানেই হয় না, কারণ আমি অলরেডি এটা দেখেছি। তারপরে আমি এন ইকাল টু টু, এন ইকাল টু টু এর জন্য দেখবো যে এই আইডেন্টিটিটা স্যাটিসফাইড হচ্ছে, তারপরে আমি ধরে নেবো যে এন ইকাল টু এম এর জন্য এটা সত্যি,
যদি এম এর জন্য সত্যি হয় সেখান থেকে দেখাতে হবে এম প্লাস ওয়ানের জন্য সত্যি। তাহলে এবারে এম এর জন্য সত্যি হলে যদি এম প্লাস ওয়ানের জন্য অটোমেটিক্যালি সত্যি হয়, তাহলে এন করে টু এর জন্য অলরেডি সত্যি আমি দেখিয়েছি, তাহলে টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি এর জন্য সত্যি, থ্রি প্লাস ওয়ান ফোর ইকুয়াল টু সত্যি। এভাবে আমি জাস্ট মেথড অফ ইন্ডাকশন আমি এটাকে কিন্তু প্রুভ করতে পারি, সেটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। এই পার্টিকুলার কেসে আমি এই প্রবলেমটা খুব ইজিলি দেখিয়ে দিতে পারি। সমস্যা হবে যদি আমি এক্স পিএক্স টু দি পাওয়ার এন এই কমিউটেটরটা ক্যালকুলেট করি, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা এন আই এইচ প্লাস পিএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ডট ডট ডট। আচ্ছা, মানে এইটাকে যদি জাস্ট আগে যে অ্যাপ্রোচটা সেই অ্যাপ্রোচের মতো করে আমি করবো মনে করি, তাহলে কিন্তু আমি খুব সমস্যায় পড়বো। কারণ এখানে আমার একটা সুবিধা হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে এই যে সরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশন এক্স অপারেটার যেহেতু এক্স ইটসেলফ, সেই জন্যে এক্সের এক্স অপারেটার পাওয়ার এন আছে, মানে বেসিক্যালি কিন্তু এক্সের পাওয়ার এন হয়ে গেল। সেই জন্য আমার পক্ষে এই ডেরিভেটিভটা করা অনেক সহজ হয়েছে, আমি খুব ইজিলি করতে পেরেছি। কিন্তু এই পার্টিকুলার কেসে কিন্তু যখন পিএক্স টু দি পাওয়ার এন হচ্ছে, পিএক্স টু দি পাওয়ার এন যেহেতু পিএক্স অপারেটারটা সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স, তার পাওয়ার এন সেইটাকে নিয়ে পুরো জিনিসটাকে করা কিন্তু রীতিমতো ডিফিকাল্ট। সেই জন্য এটা আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যেটা বাই মেথড অফ ইন্ডাকশন, সেই রকমভাবেই আমি এটাকে প্রুভ করবো। তাহলে যেটা বলছিলাম, প্রথমে এন ইকুয়াল টু ওয়ানের জন্য দেখবো আইডেন্টিটিটা স্যাটিসফাইড হচ্ছে কি হচ্ছে না। এন ইকুয়াল টু ওয়ানের জন্য যে এক্স পিএক্স কমিউটেটরটা আই এইচ ক্লাস হয় সেটা আমি অলরেডি দেখিয়েছি। তাহলে এক্স পিএক্স এইটা হচ্ছে আই এইচ ক্লাস, সেটাকে আমি লিখতে পারছি ওয়ান ইন্টু আই এইচ ক্লাস ইন্টু পিএক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, জাস্ট এই আইডেন্টিটির সঙ্গে আইডেন্টিফাই করানোর জন্য। এন ইকুয়াল টু ওয়ান যখন এটা হবে হচ্ছে ওয়ান আই এইচ ক্লাস পিএক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। ওকে, তারপরে এন ইকুয়াল টু টু এর জন্য এটা আমি দেখাতে চাইছি। আচ্ছা, এন ইকুয়াল টু টু এর জন্য ফার্স্ট প্রিন্সিপাল তোকে দেখানো যেতে পারে, আর আমি এই যে বিভিন্ন রকম আইডেন্টিটিসগুলো দেখবো সেটাকে ইউজ করেও করতে পারি। তাহলে এক্স পিএক্স দা স্কোয়ার, পিএক্স দা স্কোয়ার মানে পিএক্স ইন্টু পিএক্স, তাহলে এটা হচ্ছে এ ইন্টু বিসি কমিউটেটর, এরকম এই যে আইডেন্টিটি সেটা আমি ইউজ করবো এখানে। তাহলে এটা দাঁড়াবে কত, এক্স পিএক্স অপারে কমিউটেটর ইন্টু পিএক্স প্লাস পিএক্স ইন্টু এক্স পিএক্স কমিউটেটর। এবার এক্স পিএক্স কমিউটেটর আই এইচ কস বসিয়ে দিলাম, এক্স পিএক্স কমিউটেটর আই এইচ কস বসিয়ে দিলাম, তার মানে যেটা জানলাম টু আই এইচ কস পিএক্স, সেটা বেসিক্যালি টু আই এইচ কস পিএক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, অর্থাৎ ওই যে এন আই এইচ কস পিএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেই আইডেন্টিটিকে স্যাটিসফাই করলো। আচ্ছা, যেটা বললাম যে এটা করার সময় কিন্তু আমরা এই এই যে আইডেন্টিটি সেটাকে ইউজ করেছি। আর এবারে যখনই আইডেন্টিটিটা এন ইকুয়াল টু ওয়ান এবং এন ইকুয়াল টু টু এর জন্য সত্যি হলো, আমি একটু সাহস পেলাম বা ভরসা পেলাম, সেখান থেকে আমি এরকম একটা কিছু এক্সপেক্ট করছি বা অ্যাজিউম করছি, সেটা হচ্ছে এটা বুঝি এন ইকুয়াল টু এম এর জন্য সত্যি হবে। তাহলে আমি ধরে নিলাম যে এন ইকুয়াল টু এম এর জন্য এটা সত্যি, তাহলে এন ইকুয়াল টু এম এর জন্য সত্যি এটা কিন্তু আমি প্রুভ করিনি। আমি যে কোনো একটা বা দুটো স্পেশালকে সেটা দেখিয়েছি এন ইকুয়াল টু ওয়ান বা এন ইকুয়াল টু টু এর জন্য এটা সত্যি, সেইখান থেকে আমি এরকম একটা কিছু এক্সপেক্ট করছি যে ওটা এন ইকুয়াল টু এম এর জন্য সত্যি, এবং সেটা আমি অ্যাজিউম করে নিলাম। অর্থাৎ এক্স পিএক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এম আই এইচ প্লাস পিএক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। আর এবারে দেখাতে চাইছি কি এটা, সেটা হচ্ছে যে এন ইকুয়াল টু এম এর জন্য যদি এটা সত্যি হয়, তাহলে এম প্লাস ওয়ানের জন্য এটা অত সত্যি না মিথ্যে। তাহলে এবারে এম প্লাস ওয়ান যখন বসাচ্ছি কি দাঁড়াচ্ছে, এক্স পিএক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এবারে পিএক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ানটাকে আমি পিএক্স টু দি পাওয়ার এম ইন্টু পিএক্স এইরকমভাবে লিখলাম। তাহলে এবারে জাস্ট এই যে রিলেশন আইডেন্টিটি, এই আইডেন্টিটি আমি কাজে লাগাচ্ছি, কাজে লাগালে কি দেখতে পাচ্ছি, এক্স পিএক্স টু দি পাওয়ার এম কমিউটেটর ইন্টু পিএক্স প্লাস পিএক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স পিএক্স কমিউটেটর। এবারে এক্স পিএক্স টু দি পাওয়ার এম কমিউটেটরটা হচ্ছে এম আই এইচ কস পিএক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর এক্স পিএক্স কমিউটেটর হচ্ছে আই এইচ কস। তাহলে এই যে আই এইচ কস, তাহলে এবারে এই পিএক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান পিএক্স গুণ হয়ে গিয়ে হয়ে গেল পিএক্স টু দি পাওয়ার এম, তাহলে এম আই এইচ কস পিএক্স টু দি পাওয়ার এখানে আছে আই এইচ কস পিএক্স টু দি পাওয়ার এম, তাহলে যোগ করলে এম প্লাস ওয়ান আই এইচ কস পিএক্স টু দি পাওয়ার এম, সেটাকে লিখতে পারছি এম প্লাস ওয়ান আই এইচ কস পিএক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান। অর্থাৎ আইডেন্টিটিটা জাস্ট এন ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য সত্যি হয়ে গেল। তাহলে এম এর জন্য সত্যি যদি হয়, তাহলে সেইখান থেকে কিন্তু আমি ক্লিয়ারলি দেখাতে পারলাম এটা এম প্লাস ওয়ানের জন্য সত্যি। তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট ইফ দ্য আইডেন্টিটি ইজ ট্রু ফর এন ইকুয়াল টু এম, তাহলে ইট ইজ অটোমেটিক্যালি ট্রু ফর এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান। উই হ্যাভ এক্সপ্রেসলি শোন দ্যাট দ্য আইডেন্টিটি ইজ ট্রু ফর এন ইকুয়াল টু ওয়ান অ্যান্ড টু, তাহলে ইট ইজ অটোমেটিক্যালি ট্রু ফর এন ইকুয়াল টু টু প্লাস ওয়ান, দ্যাট ইজ ফর থ্রি। হোয়েন ইট ইজ ট্রু ফর এন ইকুয়াল টু থ্রি, দেন ইট উইল বি অটোমেটিক্যালি ট্রু ফর এন ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান, দ্যাট ইজ ফোর। তাহলে ইন দিস ওয়ে বাই মেথড অফ ইন্ডাকশন উই ক্যান সে দ্যাট দ্য আইডেন্টিটি ইজ ট্রু ফর এনি পজিটিভ ইন্টিজার। তাহলে আমি জাস্ট যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্যই কিন্তু এই আইডেন্টিটিটা সত্যি হয়ে গেল। তাহলে আমি কি করলাম না, যখন আমার
এই আইডেন্টিটি প্রুভ করতে বলছে, তখন মেথড অফ ইন্ডাকশন দিয়ে অত লেন্দি প্রসেস আমি করছি না। সিলিন্ডারের পজিশন রিপ্রেজেন্টেশনে এক্স অপারেটর, যেহেতু এক্স ইটসেলফ, আমি খুব ইজিলি সাধারণ একটা ভাবেই হচ্ছে এই আইডেন্টিটি প্রুভ করে ফেলতে পারছি, কিন্তু সিলিন্ডারের পজিশন রিপ্রেজেন্টেশনে এক্স পি এক্স টু দি পাওয়ার এন এই কমিউটেটরটা যে এইটা হয় এটাকে কিন্তু, মানে এন আই এইচ কস পি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, এটাকে কিন্তু আমি ওরকম সিম্পল হয়তো দেখাতে পারবো না, এটাকে জাস্ট বাই মেথড অফ ইন্ডাকশনই করতে হবে। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে এই যে, যদি কেউ এই যে আইডেন্টিটি সেটাকেও হচ্ছে ওই যেটা আমরা আগে এক্স টু দি পাওয়ার এন পি এক্স কমিউটেটর কত হয় তার মতো করে, অর্থাৎ সিমিলার অ্যাপ্রোচে করতে চাই, তার কি কোনো উপায় নেই? হ্যাঁ, সার্টেনলি উপায় আছে, কিন্তু সেটা সরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশনে হবে না, সেটাকে করতে হবে সরিঞ্জের মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে। সরিঞ্জের মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে মোমেন্টাম অপারেটর যেহেতু মোমেন্টাম ইটসেলফ, তখন এক্স পি এক্স টু দি পাওয়ার এনটাকে আমি জাস্ট, মানে পি এক্স অপারেটরটাকে পি এক্স ইটসেলফ আমি লিখতে পারবো, এক্স অপারেটর আমি পরবর্তীকালে দেখবো ওটাকে লিখতে হবে জাস্ট আই এ স্কোয়ার ডেল ডেল পি এইরকম করে। তারপরে ওই জাস্ট আগের অ্যাপ্রোচে আমি খুব ইজিলি দেখিয়ে দিতে পারবো যে এক্স পি এক্স টু দি পাওয়ার এনটা এন আই এইচ কস পি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে এটা আমি একটা এক্সারসাইজ হিসেবে দিচ্ছি, বা আমরা যখন পরে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনটাকে ইন্ট্রোডিউস করব তখন ছাত্রদেরকে অনুরোধ করব যে কী করে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে এই যে কমিউটেটরটাকে খুব ইজিলি বের করা যায়, তখন সেই জানাটাকে করে। আচ্ছা, আরও কয়েকটা ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশন, সেটা হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরগুলো আমি অলরেডি ইন্ট্রোডিউস করেছিলাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু আর ক্রস পি, সেইখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কম্পোনেন্টসগুলো আমার ছিল, যে এল এক্স অপারেটরটাকে আমি লিখতে পারি ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই অপারেটর, সিমিলারলি এল ওয়াই, সিমিলারলি এল জেড। এবার সেটাকে কাজে লাগিয়ে আমি জাস্ট কিছু আইডেন্টিটি দেখাতে চাইছি, সেটা হচ্ছে যে এল এক্স এল ওয়াই কমিউটেটর সেটা আই এইচ কস এল জেড হয়, এল ওয়াই এল জেড কমিউটেটর আই এইচ কস এল এক্স হয়, এবং এল জেড এল এক্স কমিউটেটর হচ্ছে আই এইচ কস এল ওয়াই হয়। যে কোনো একটা প্রথমে দেখাই, যে এল এক্স এল ওয়াই কমিউটেটর, আচ্ছা এল এক্সটা হচ্ছে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, আর এল ওয়াইটা হচ্ছে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড। আর এবারে এই যে ওভারঅল কমিউটেটরটা সেটা আমি ভাঙতে পারি, ভাঙবো কী করে? প্রথমে যদি আমি এটাকে এ মাইনাস বি, এটাকে সি বলি, তাহলে এসি কমিউটেটর মাইনাস বিসি কমিউটেটর, সেই মতো করে ভাঙলাম। আবার এই কমিউটেটরটাকে আবার এইরকম করে ভাঙতে পারি, মানে এটা এ বি মাইনাস সি যদি হয় তাহলে এ বি মাইনাস এসি, সেই রকম করে এটাকেও ভাঙলে এটাকেও ভাঙলাম। তার মানে প্রথমে একটা কমিউটেটর থেকে দুটো হলো, দুটো থেকে আমার চারটে হয়ে গেল। আচ্ছা, এবারে এই যে কমিউটেটরগুলো ভাঙবো, আমি কম্পিনেশনের জন্য পুরোটা লিখেছি, কিন্তু পুরোটা লেখার দরকার নেই। কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, যে এই যে পার্টিকুলার কেসে বাঁদিকে আছে ওয়াই পি জেড, ডান দিকে আছে এক্স পি জেড, বাঁদিকে আছে হচ্ছে জেড পি ওয়াই, ডান দিকে আছে জেড পি এক্স। যেটা ইম্পর্টেন্ট, আমরা জানি এক্স পি এক্স কমিউটেটর, ওয়াই পি ওয়াই কমিউটেটর, জেড পি জেড কমিউটেটর, সেটাই শুধুমাত্র নন জিরো ভ্যালু দেয়, কিন্তু এক্সের সঙ্গে পি ওয়াই পি জেড, বা ওয়াই এর সঙ্গে পি এক্স পি জেড, বা জেড এর সঙ্গে পি এক্স পি ওয়াই, তাদের কমিউটেটরগুলো করসপন্ডিং শূন্য দেয়। অর্থাৎ এই দুটো টার্ম থেকে কিন্তু সবসময় জিরো কন্ট্রিবিউশন আসবে। অ্যাকচুয়ালি আসতে পারে এখান থেকে, কারণ এখানে পি জেড এবং জেড আছে, আর এখান থেকে এখানে জেড এবং পি জেড আছে, তাহলে এই টার্ম এবং এই টার্ম, এই টার্মগুলোকে এক্সপ্রেসিভলি ভাঙলেই জাস্ট চলবে। তাহলে আমরা তো ভাঙতেই পারি সেটাকে, যেমন এই পার্টিকুলার কেসটাকে যদি আমি ভাঙতে চাই আর কি, প্রথমে হচ্ছে এই জেড পি এক্স এই পার্টটাকে ভাঙছি আর কি, তার মানে এটা হয়, সরি, মানে জেড পি জেড এক্সটা যেমন আছে তেমন আছে, ওয়াই পি জেড এটাকে যদি ভাঙি, তাহলে ওয়াই জেড পি এক্স কমিউটেটর, তার সঙ্গে পি জেডটা বাইরে চলে গেল। পরের ক্ষেত্রে হচ্ছে আমার ওয়াইটাকে বাইরে করে দিলাম, করে পি জেড জেড পি এক্স কমিউটেটর হয়ে গেল। সিমিলারলি লাস্ট টার্মটাকে একই রকম করে ভাঙতে পারছি, সেটা হচ্ছে জেড এক্স পি জেড কমিউটেটর পি ওয়াই প্লাস জেড পি ওয়াই এক্স পি জেড কমিউটেটর। আর এবারে এই টার্মটা ওয়াই জেড পি এক্স এ জিরো কন্ট্রিবিউট করবে, তাহলে কন্ট্রিবিউট করবে এই পি জেড জেড এই পার্টটাকে, তাহলে এই পার্টটাকে আবার ভেঙে ফেললাম, ভেঙে ফেললে বেসিক্যালি এই দুটো টার্ম এলো, ওয়াই পি জেড জেড পি এক্স প্লাস জেড পি জেড পি এক্স কমিউটেটর, তাহলে এটা আবার শূন্য, তাহলে এইখান থেকে আলটিমেটলি আমার নন জিরো কন্ট্রিবিউশনটা আসবে। সিমিলারলি এই পার্টিকুলার ক্ষেত্রে এই যে জেড পি জেড এই যে পার্টটা আছে, সেখান থেকে নন জিরো কন্ট্রিবিউশনটা আসবে, অর্থাৎ শুধুমাত্র এই টার্মটাকে ফোকাস করলেই চলবে, যেটা বেসিক্যালি হচ্ছে আমার জেড এক্স কমিউটেটর পি জেড প্লাস এক্স ইন্টু জেড পি জেড কমিউটেটর এইটা। তাহলে এবারে এইটা দিল আই এইচ কস, আর এইটা দিয়ে দেবে করসপন্ডিং মাইনাস আই এইচ কস। কেন মাইনাস আই এইচ কস দেবে? কারণটা আমি জানি জেড পি জেড আই এইচ কস যদি হয়, তাহলে পি জেড জেড, অর্থাৎ এ বি কমিউটেটর তো মাইনাস এ বি এ কমিউটেটর, তাহলে পি জেড জেড কমিউটেটর মাইনাস আই এইচ কস, তাহলে মাইনাস আই এইচ কস, তার সঙ্গে আছে ওয়াই পি এক্স, এইখান থেকে আসছে হচ্ছে আই এইচ কস এক্স পি ওয়াই, যেটা আমি এখানে লিখেছি।
আর আইএইচ কে যদি কমন নিয়ে নেওয়া যায় তাহলে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি জেড আর এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি জেড সেটাই হচ্ছে এল জেড। তাহলে আমরা জাস্ট এল এক্স এল ওয়াই এই কমিউটেটরটা আইএইচ কস এল জেড হচ্ছে দেখিয়ে দিতে পারলাম, সিমিলারলি এল ওয়াই এল জেড কমিউটেটর যা আইএইচ কস এল এক্স হবে এবং এল জেড এল এক্স কমিউটেটর যা আইএইচ কস এল ওয়াই হবে সেটা আমি ইজিলি দেখিয়ে দিতে পারছি। এই যে অ্যাপ্রোচটা আমরা করলাম এই অ্যাপ্রোচটা জাস্ট একটুখানি আনকনভেনশনাল অ্যাপ্রোচ, কারণ এটাকে ইউজুয়ালি স্ট্যান্ডার্ড বইগুলোতে ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল করা থাকে। ফার্স্ট প্রিন্সিপাল করা থাকে মানে হচ্ছে আরবিট্রারি ফাংশন নেয় সাই, তাহলে এল এক্স এল ওয়াই কমিউটেটর সাই এর উপরে কাজ করবে। এবার এল এক্স এল ওয়াই কে অ্যাজ ইউজুয়াল ভাঙা হলো, এবারে যে ওয়াই জেড এক্স এরা অ্যাজ ইট ইজ সেটাই, কিন্তু পি এক্স পি ওয়াই পি জেড যথা করে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স মাইনাস আই স্কয়ার ডেল ডেল ওয়াই মাইনাস আই স্কয়ার ডেল ডেল জেড সেগুলো আমি সেই মতো করে ইউজ করবো। ইউজ করে তার মতো করে আমি যদি একদম মানে ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল আস্তে আস্তে ডেরিভেটিভটা করে 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 করি তাহলে কিন্তু আলটিমেটলি আমি একই রেজাল্টে পৌঁছাবো। এবং ছাত্রদেরকে অনুরোধ করছি যে এই অ্যাপ্রোচটা জাস্ট এই কম্পিউটেশন রিলেশনসগুলোকে প্রপারলি কাজে লাগানো, কম্পিউটেশন আইডেন্টিটিস যেগুলো আমরা ইউজ করলাম সেগুলোকে প্রপারলি কাজে লাগানোর জন্য প্রবলেমটাকে এইরকমভাবে করা হয়েছে। কেউ চাইলে কিন্তু এই জাস্ট একটা ফর্ম বাই ডেফিনেশন এটাকে করতে পারে, জাস্ট একটা আরবিট্রারি ফাংশন সাই ধরে নিয়ে তার মতো করে আস্তে 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 এই করতে পারে, এগিয়ে প্রবলেমটাকে করে ফেলতে পারে। ছাত্রদেরকে অনুরোধ করছি তারা এটাকে করে দেখুক, বা স্ট্যান্ডার্ড যে কোনো বই অ্যাজ ফর এক্সাম্পল লেভাইনের বইয়ে টইয়ে কিন্তু এগুলো করে দেওয়া আছে, দেখে নিতে পারে। আচ্ছা, আর একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আইডেন্টিটি সেটা হচ্ছে এল স্কোয়ারের সঙ্গে এল এক্স বা এল ওয়াই বা এল জেড তারা কিন্তু কমিউট করে। সেটাকে দেখানোর জন্য আমি কী করছি না, আমি অলরেডি তো এটাকে দেখিয়েছি যে এল এক্স এল ওয়াই কমিউটেটর এল ওয়াই এল জেড কমিউটেটর এল জেড এল এক্স কমিউটেটর কী হয় সেটা আমি অলরেডি দেখিয়েছি, এটা আমার কাজে লাগবে বলে আমি যে সেখানে লিখে রাখলাম। এবার এল স্কোয়ার এল এক্স কমিউটেটর যখন আমি ক্যালকুলেট করবো এল স্কোয়ারটা হচ্ছে কী হয় না এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার হয়ে যায়, তারপরে এল এক্সটা যেমন আছে। এবার আমি এই যে কমিউটেটরটা আমি তিনটে কমিউটেটর ভেঙে ফেলতে পারছি, এল এক্স স্কোয়ারের সঙ্গে এল এক্স, এল ওয়াই স্কোয়ারের সঙ্গে এল এক্স, এল জেড স্কোয়ারের সঙ্গে এল এক্স। এবার কোনো একটা অপারেটর তার আরবিট্রারি পাওয়ারের সাথে কমিউট করে তাহলে অটোমেটিক্যালি এটা জিরো হয়ে গেল। এবারে এল ওয়াই স্কোয়ার এল এক্স, এল ওয়াই স্কোয়ারটা যদি এল ওয়াই ইন্টু এল ওয়াই লিখি তাহলে আমি ওই যে এ বি কমা সি এই কমিউটেটরের ফর্মুলা আমি বসিয়ে দিতে পারবো। এই যে পার্টটা এই পার্টটা দাঁড়ালো কত, এল ওয়াই এল ওয়াই এল এক্স প্লাস এল ওয়াই এল এক্স কমিউটেটর ইন্টু এল ওয়াই, ঠিক একই রকমভাবে এটা দাঁড়াচ্ছে এল জেড ইন্টু এল জেড এল এক্স কমিউটেটর প্লাস এল জেড এল এক্স কমিউটেটর ইন্টু এল জেড, এরকমভাবে দাঁড়িয়ে গেল। আর এবারে এই এল ওয়াই এল এক্স এই যে কমিউটেটরটা আমি এইখানে যে কোথায় গেল, এল এক্স এল ওয়াই যদি আই এইচ কস এল জেড হয় তাহলে এল ওয়াই এল এক্স কত হবে মাইনাস আই এইচ কস এল জেড, সেটাকে বসালাম। সিমিলারলি এখানেও তাই মাইনাস আই এইচ কস এল জেড বসালাম, কিন্তু এদিকে আছে এল জেড এল এক্স, এল জেড এল এক্স আই এইচ কস এল ওয়াই সেটাকে বসালাম। তো বসালে যেটা দাঁড়াচ্ছে এই যে চারটে টার্ম আসছে এই টার্ম জাস্ট মাইনাস আই এইচ কস এল ওয়াই এল জেড, এখানে হচ্ছে প্লাস আই এইচ কস এল ওয়াই এল জেড, তাহলে জাস্ট কেটে গেল সিমিলারলি যেতে কেটে গেল পরে আলটিমেটলি জিরো বেরিয়ে গেল। তাহলে এটা দাঁড়াচ্ছে যে এল স্কোয়ারের সঙ্গে এল এক্স এল ওয়াই এবং এল জেড কমিউট করে। তাহলে এই যে এল স্কোয়ারের সঙ্গে এল এক্স এল ওয়াই এবং এল জেড কমিউট করে আমরা পরবর্তীকালে দেখবো যে পার্টিকুলার হাইড্রোজেন অ্যাটম বা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে জাস্ট এল স্কোয়ার এবং ওয়ান অফ দ্য কম্পোনেন্ট আর কনস্ট্যান্ট অফ মোশন। জাস্ট আমি যদি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটাকে জেনে যাই বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে জেনে যাই তাহলে তার তিনটে কম্পোনেন্টকেই কিন্তু আমি এক্স্যাক্টলি জানতে পারবো না। অর্থাৎ এল স্কোয়ার জানলে এল এক্স এল ওয়াই এল জেড এই তিনটেই আমার এক্স্যাক্টলি জানা থাকবে না, কিন্তু তার মধ্যে শুধুমাত্র একটা জানা থাকবে। সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে যে আমি বেসিক্যালি তিনটে কম্পোনেন্টকে আলাদা আলাদা করে জানছি না, সেখান থেকে লার্মার ফিজিকানের কনসেপ্টটা এটা বেরিয়ে আসবে। এগুলো কিন্তু ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এই কম্পিউটেশন রিলেশনসগুলো, ওই জন্য এই কম্পিউটেশন রিলেশনসগুলো আমরা এখানে করে ফেললাম। এটা আমরা পরে এটাকে এই 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 যে রেজাল্টটাকে আমরা বেসিক্যালি এক্সপ্লোর করব অন্যান্য ক্ষেত্রে। আচ্ছা, এবারে জাস্ট দুটো থিওরেম আমরা এখানে স্টেট করব যেটা কমিউটেশন রিলেশনের সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড, কিন্তু সেগুলো এই স্টেটের পরে প্রুভ করা এবং তার যে বিভিন্ন কনসিকোয়েন্সগুলো দেখা সেগুলো অনেকটা লেন্দি প্রসেস। আজকের লেকচারটা জাস্ট অনেকটা লেন্দি হয়ে যাবে যদি আমি পুরো ব্যাপারটাকে বলে নিই, সেই জন্য আমরা এই কমিউটেশন রিলেশনের যে কথাগুলো আজকে মানে কমিউটেশন যে রিলেশনগুলো আজকে বের করলাম তার বেসিকে দুটো থিওরেম জাস্ট স্টেট করছি, কিন্তু তার কনসিকোয়েন্সগুলো এবং তার যে প্রুফ সেগুলো আমরা নেক্সট ক্লাসে বলবো। তাহলে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে থিওরেমটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমরা আজকে লেকচার শুরুতেও আলোচনা করেছি যে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট রিলেশন, এবং সেইখান থেকে জাস্ট কনস্ট্যান্ট অফ মোশনের কনসেপ্টটা আসবে যে কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটর কোনো একটা পার্টিকুলার সিস্টেমে
কতগুলো কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটার আছে সেই মতো করে ততগুলো কনস্ট্যান্ট মোশন হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে ভীষণ ভালোভাবে আলোচনা করব। আরেকটা হচ্ছে যে জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যে যদি আমার এ এবং বি দুটো ক্লাসিক্যাল অবজারভেবল হয় এবং তাদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো এ ক্যাপ এবং বি ক্যাপ হয়, তাহলে সিগমা এ সিগমা বি গ্রেটার ইকুয়াল টু এ বি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই টোয়াইস আই হয়। তার মানে এখান থেকে পরিষ্কার যেটা বুঝতে পারা যাচ্ছে যে যদি দুটো অপারেটর কমিউট করে তাহলে তাদের সিগমা এ, তাহলে এ বি কমিউটেটর ইকুয়াল টু জিরো হয়ে গেল, তারপর সিগমা এ সিগমা বি গ্রেটার ইকুয়াল টু জিরো হয়ে গেল, অর্থাৎ এ এবং বি তাদেরকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিন্সিপাল মাপা যেতে পারে। কিন্তু যদি দুটো অপারেটর কমিউট না করে, অ্যাজ ফর এক্সাম্পল যেমন এক্স পি এক্স এই যে কমিউটেটরটা তারা অপারেট করছেন না যখন, তখন এক্স এবং পি এক্স দুজনকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিন্সিপাল মাপা যাবে না। এবং এই কনটেক্সটে একটা জিনিস বলে নেওয়া যাক, যদি এক্স পি এক্স আমি ভাবতাম তাহলে এক্স পি এক্স কমিউটেটর যদি আই এইচ কস আই আই কেটে চলে গেল তাহলে এইচ কস বাই টু হয়ে গেল, অর্থাৎ সিগমা এক্স সিগমা পি এক্স বা ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হচ্ছে, যেটা হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপালটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন এই দুটো নিয়ে বেশি কথা বলছি না, কারণ এই দুটো থিওরেম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে এই থিওরেমটাকে নিয়ে মেনলি ফোকাস করবো, সেখান থেকে কীভাবে কনস্ট্যান্ট মোশনের গল্পটা আসছে, আর এই হাইসেনবার্গ যে আনসার্টেনটি প্রিন্সিপাল এইটাকে করতে গেলে হারমিশন অপারেটর কনসেপ্টের কাছে জেনে নেওয়ার দরকার আছে। সেইটা আমাদের নেক্সট ক্লাসে আমরা হারমিশন অপারেটরটাকে ইন্ট্রোডিউস করে তারপরে এই জিনিসটাকে প্রুভ করবো, সেখান থেকে সোয়ার জিনিস করে এটা আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, কারণ এইটা প্রুভ করতে গেলে জিনিসটা একটু লেন্দি প্রসেস, আমাকে জাস্ট একটা দুটো ক্লাস একটু ওয়েট করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি মানে কমিউটেশন রিলেশন বা কমিউটেটার নিয়ে যে কথাগুলো বলা যায়। আমাদের মোস্ট অফ দ্য পার্টি আমরা কমপ্লিট করলাম, জাস্ট এই থিওরেমটা এবং তার প্রুফ এবং তার কনসিকোয়েন্সগুলো, এইটা ইটসেলফ একটা আধ ঘন্টার লেকচার বলে আমরা সেটা এখন স্কিপ করেছি, আমরা নেক্সট ক্লাসে করে দেবো। কিন্তু এখন পর্যন্ত যে জিনিসটা পড়েছি সেটা যদি ঠিকঠিক শেখা হয়ে থাকে, তাহলে তার মতো করে আমি জাস্ট কতকগুলো প্রবলেম ছাত্রদেরকে করতে বলছি। আচ্ছা, আমরা এই কমিউটেটার নিয়ে বেশি আলোচনা করলাম, অ্যান্টি কমিউটেশন রিলেশন নিয়ে বেশি আলোচনা করলাম না, সেখানে একটা প্রবলেম হিসেবে আমি দিচ্ছি যে পাউলির যে স্পিন ম্যাট্রিসেসগুলো আছে সিগমা এক্স সিগমা ওয়াই এবং সিগমা জেড, যেগুলো এইরকমভাবে বলে দেওয়া হলো, তারা যে অ্যান্টি কমিউট করছে সেটা একটু দেখা। ছাত্ররা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সার্টেনলি জানে, সে বেসিক্যালি যেটা দেখাবে সেটা হচ্ছে যে সিগমা এক্স সিগমা ওয়াই গুণ করলে যা হবে, সিগমা ওয়াই সিগমা এক্স গুণ করলে সেটা বাট অপোজিটিং সাইন হবে, সেখানে সে অ্যান্টি কমিউটেশনটা দেখাতে পারবে। আর এই পাউলি স্পিন ম্যাট্রিসেসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটার্সগুলো দেখবো, আমি এল এক্স এল ওয়াই এল জেড সেগুলো ছিল হচ্ছে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটার্সগুলো, কিন্তু স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটার্সগুলোকে কিন্তু আমাকে এই ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে। আমরা পরবর্তীকালে যখন ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বা কোয়ান্টাম মেকানিক্স পড়বো তখন দেখবো যে স্পিনের যেহেতু কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নেই, সেই জন্য স্পিনকে কখন আমি কম্পোনেন্টের পজিশন বা মোমেন্টামের ফর্মে এক্সপ্রেস করতে পারবো না, সেই জন্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেটা এক্সপ্রেস করাটাই খুব স্বাভাবিক, এবং পাউলি স্পিন ম্যাট্রিসেস দিয়ে সেগুলোকে এক্সপ্রেস করা যেতে পারে। এই যে এস এক্স হচ্ছে এইচ কস বাই টু, জিরো ওয়ান ওয়ান জিরো সিমিলারলি এস ওয়াই সিমিলারলি এস জেড। এবং মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে এই অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটার্সগুলো যে ধরনের কমিউটেশন রিলেশনস ওবে করে, এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটার্সগুলোও কিন্তু এক্স্যাক্টলি সেই কমিউটেশন রিলেশনসটাই ওবে করে। তাহলে আমি ছাত্রদেরকে অনুরোধ করছি জাস্ট এই যে যে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনসগুলো সেগুলোকে জাস্ট প্রুভ করে দেখে নেওয়া আর কি, মানে এস এক্স এস ওয়াই যে আই এইচ কস এস জেড এই ডট 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 এইগুলো হচ্ছে, এইগুলো একটু যে সেই যেন দেখে নেয় আর কি, এটাকে হোমওয়ার্কটা করা মানে খুব ভালো আর কি দরকার। আচ্ছা, এবারে এই একই রকমের প্রবলেম একটু কমপ্লিকেটেড করে দেওয়া, জাস্ট একটা স্পিন ওয়ান পার্টিকেল যদি হয় তাহলে যে আমার করসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম জেনারেলাইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটার্স এম এক্স এম ওয়াই এম জেড সেগুলোকে আমি ইন্ট্রোডিউস করলাম, তার সঙ্গে আমাদের দুটো মানে ল্যাডার অপারেটার আছে আর কি, এম প্লাস এবং এম মাইনাস, সেগুলোকে আমি এখানে ডিফাইন করলাম, সেইখান থেকে এই যে কমিউটেশন রিলেশনগুলোকে প্রুভ করতে বলা হচ্ছে। আচ্ছা, এবারে এই উইদাউট ইউজিং ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনস এই রিলেশনগুলোকে দেখাতে বলছি, যেটা আমি আমাদের এক্সারসাইজ থ্রিটাকে বলার সময় আমি জাস্ট বলেছি যে কেমন করে জাস্ট একটা আরবিট্রারি ফাংশন সাই ধরে নিয়ে জাস্ট এই কমিউটেশন রিলেশনগুলো দেখানো যায়, সেটা ছাত্ররা অবশ্যই করে দেখবে। আচ্ছা, এটা আমরা হারমোনিক অসিলেটরের কনটেক্সটে এই রেজিং এবং লোয়ারিং অপারেটর বা স্টেপ আপ স্টেপ ডাউন অপারেটর এ প্লাস এবং এ মাইনাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো অপারেটর ডিফাইন করে দেওয়া হয়েছে, সেখান থেকে আমি দেখাতে চাইবো এ মাইনাস এ এ প্লাস এই কমিউটেটরটা বেসিক্যালি ওয়ান হচ্ছে, তা কীভাবে সেটাকে দেখা। আচ্ছা, এবার কমিউটেটর এই যে কমিউটেটরের মধ্যে কমিউটেটর থাকলে কেমন করে ভাঙতে হয় সেটার জন্যে জাস্ট এই 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 টাইপের কমিউটেটরকে ইভ্যালুয়েট করতে বলা হয়েছে।
আর আগেও যেটা বলেছিলাম যে দুটো ম্যাট্রিক্স খুঁজে বের করার চেষ্টা করতে বলেছে, যে ম্যাট্রিক্সগুলো একে অপরের সাথে কমিউনিকেট করছে। আচ্ছা, বেকার হাউস অফ এক্সপানশন যেটা, এটাকে আমি প্রুফ করতে বলছি। এটা আমাদের পরবর্তীকালে কোয়ান্টাম কেমিস্ট্রি কনটেক্সট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন কাপেল ক্লাস্টার থিওরি বলে একটা থিওরি আছে সেটা পড়ব, সেখানে এই এক্সপানশনগুলো আমার ভীষণ কাজে লাগছে। জাস্ট এই দুটোকে জাস্ট প্রুফ করতে করা যায়। আর যে ফান্ডামেন্টাল কম্পিউটেশন রিলেশন যেটা শেখা হয় সেটাকে ইউজ করে, আর যে বিভিন্ন রকমের কম্পিউটেশনের যে আইডেন্টিটিগুলো করা হয়েছে তার উপরে বেস করে x²px³ এই কম্পিউটারটা সে ছাত্রদেরকে বলছে তারা একটু বেস করে দেখতে পারে। তাহলে এই প্রত্যেকটা প্রবলেম কিন্তু মানে বেসিক্যালি ওয়ার্থ ডুইং, মানে করলে অনেক কিছু কিন্তু শিখতে পারা যায়। আমি ছাত্রদেরকে অনুরোধ করছি তারা যেন এই প্রবলেমগুলো ভালো করে কষে। তাহলে আমরা আজকে কী পড়লাম? তো ইন দিস লেকচার উই হ্যাভ ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ কমিউটেশন অ্যান্ড অ্যান্টি কমিউটেশন প্রপার্টি অ্যান্ড দেন ডিরাইভ সাম ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশন। এই হচ্ছে আজকে মূল বিষয়টা ছিল। আর তার যে অ্যাপ্লিকেশনসটা বা তার যে ইম্পর্টেন্সটা, যেটা আমরা বেসিক্যালি দুটো থিওরেমের মধ্যে দিয়ে বললাম, ওই যে বেসিক্যালি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটরস টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। অর্থাৎ কমিউট করলে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, আর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকলে তার যে ডিপ কনসিকোয়েন্সেস, সেখান থেকে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কেমন করে আসছে, সেখান থেকে কনস্ট্যান্ট অফ মোশনের কনসেপ্ট কীরকমভাবে আসছে, সেটাকে নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং নেক্সট ক্লাসে আরেকটা জিনিস যেটা আলোচনা করব সেটা বেসিক্যালি হচ্ছে হারমিশিয়ান অপারেটর, যেটা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। কারণ আমাদের পোস্টুলেট টুতেই ছিল যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দেয়ার ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ আর হারমিশিয়ান। এই হারমিশিয়ান এই ডেফিনেশনটাকে বুঝতে গেলে আমার পোস্টুলেট 4 দরকার ছিল। পোস্টুলেট 4 যেহেতু আমরা লাস্ট ক্লাসে ইন্ট্রোডিউস করে নিয়েছি, তাহলে ইট ইজ দ্য রাইট টাইম টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ হারমিশিয়ান অপারেটর, যেটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে করবো। তাহলে আজকে মূলত হচ্ছে আমরা বিভিন্ন রকমের কমিউটেশন রিলেশনস ইত্যাদিগুলোকে ইন্ট্রোডিউস করলাম আজকে কনসেপচুয়ালি। আজকে ক্লাসটা অনেক সিম্পল ক্লাস, জাস্ট মেকানিক্যালি কীভাবে কমিউটেটর বের করতে হয় বা ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশনসগুলো কী, এইগুলো একটু জানার দরকার। এই কমিউটেশন রিলেশনের যে অ্যাকচুয়ালি বোঝার যে জায়গাগুলো, অর্থাৎ তার যে সিগনিফিকেন্স ইন দ্য কনসেপ্ট অফ কোয়ান্টাম মেকানিক্স, ইন দ্য কনসেপ্ট অফ কনস্ট্যান্ট মোশন, ইন দ্য কনসেপ্ট অফ আনসার্টেনটি প্রিন্সিপাল, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।